हाँ हाँ पहुंच जाएगा चीटी का। चलो কত দেরি লাগাচ্ছ? আগে পর পর লরি আছে দাদা, এখানটা ঘুরছে এত বড় বড় লরি যদি লেভেল ক্রসিং পড়েছিল বাল্লি গাড়ি। মোটরসাইকেলটাকে দেখলেন? এমন জায়গায় আছে ওইটা ব্লাইন্ড স্পট, ওখানে ড্রাইভার ঠিকঠাক দেখতেও পাই। ও পৌঁছে গেছে। আমি যেমন যে আপনি বললেন চলুন, আমি যদি এগিয়ে যেতাম আমাকে ওইরকম পরিস্থিতিতে পড়তে হতো। ওই জন্য ধৈর্য ধরাটা সবচেয়ে ভালো। ও পৌঁছে গেছে, ভাবছি চলে আসবে। লোড না থাকলে ওইগুলো সামনে পড়লে পুরো পেস্ট। পিছনে মারে তাতেই গাড়ির কিছু থাকে না, ওই গাড়িগুলোর পেছনে মারে মানে নিজে মারছে। আর এতে তো সামনাসামনি মানে তো দুটো গাড়ির এক্সেলেশন থাকবে, এক্সেলারেশন। বিশেষ করে এই যে গাড়িটা ডিজায়ার, এর কোনো সেফটি নাই। টাটার গাড়ি হলে তবু কিছু সেফটি থাকে, এই গাড়ি একদম হালকা তবে মাইলেজ ভালো, ওই জন্য প্রচুর চল। তবু এই গাড়িটা পুরোনো মডেল বলে, আগেকার গাড়ি বলে এটা তবু ভালো। এখনকার গুলো আবার হালকা করে দিয়ে মাইলেজ বাড়িয়ে দিয়েছে, এর থেকেও হালকা করে দিয়েছে। মাইলেজের জন্য করে লোক তো চায় না রাস্তায়, মানে ইন্ডিয়ান পিপল হ্যাঁ কম খরচে চায়। বিদেশি গাড়ি বিদেশে নিয়েও কম, ফুয়েলের দামও কম, কোথাও কোথাও বেশি। টিক 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 টিক
ওদের ওখানে স্ট্যান্ডার্ড বিধি সব মেনে চলে। এখানে এইবার শুরু হয়েছে গাড়ির স্ট্যান্ডার্ড বিধি। এখন আবার এই যে BS6 হেনা তেন কোথায় দাঁড়াবে তার কোনো ঠিক নেই টোটো। এখন গাড়ি নিয়ম করেছে যে স্ট্যান্ডার্ড বিধি মানে গাড়ির একটা ক্র্যাশ টেস্ট হয়, নতুন গাড়ি আমি ধাক্কা মেরে দেখে দেখবে টেস্ট করবে, এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হবে NCAP টেস্ট নাকি বলো এটা। ওই টেস্টটা যত গাড়ি মানে যেসব গাড়ি র্যাঙ্ক করবে সেগুলো হচ্ছে ততটা সুবিধা, ততটা হচ্ছে যে যাত্রী সুরক্ষা। নতুন গাড়িকে অ্যাক্সিডেন্ট করবে একটা ঘরের মধ্যে বুঝলেন, একটা সার্টেন স্পিডে। ড্রাইভার থাকে না, রোবটে চালায় গাড়ি। ওইসব টেস্ট এইবারে যে নিয়ম করেছে ওইরকম টেস্ট সহ গাড়ি ইন্ডিয়াতে দরকার, আর BS6 ওই জন্য অনেক গাড়ি উঠে গেল। হ্যাঁ ওটা মানে ওটা কোম্পানি করে, না গাড়ি যখন কোনো গাড়ি যখন মার্কেটে আসে সে গাড়ি চারিদিকে টেস্ট হয় চালিয়ে, বিশেষ করে প্রথম যখন কোনো গাড়ি লঞ্চ করছে না, হ্যাঁ অনেকগুলো তৈরি করে মোড়ের প্রথমে একটা তৈরি করে হয়তো মোড়ে, তারপরে অনেকগুলো করে সেগুলো বিভিন্ন রাস্তায় খারাপ রাস্তায় চড়া রাস্তায় বালি রাস্তায় যে যেরকম করে গাড়ি আছে হ্যাঁ টেস্ট হয়। আর এইটা হচ্ছে যে NCAP টেস্ট, ওটা হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হলে কতটা বাঁচবে যাচ্ছে। তখন মনে পুজো পেয়ে যাবে না সরস্বতী আগে, রিক্সো আর টোটো ওরা সব এক যাচ্ছে।
না গো এই গ্যারান্টি চলে পেরো না घाम दिए जो छाल জায়গা ইসলামের